প্রিয় শিক্ষক মণ্ডলী, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব এডুসফট সফটওয়্যারের কিভাবে আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইনভয়েস তৈরি করবেন। শুরুতে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সেখানে গিয়ে আপনি লিখবেন app.edusofto.com.bd। লেখার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, তারপর আপনি এখান থেকে এজেন্ট প্যানেলে যে আইডি পাসওয়ার্ড সেখান দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনি যে বাম পাশে যে থ্রি লাইন মেনু আছে সেখানে ক্লিক করলে আপনার যে বিলিং অপশন সেখানে গিয়ে আপনি এখানে ইউজার নেমটা লিখবেন। আপনাদের প্রত্যেকের, কিন্তু যারা এডুসফটে কাজ করেন তাদের আপনাদের প্রত্যেককে এরকম একটা ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। যদি আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড না পেয়ে থাকেন তাহলে এডুসফট পেমেন্ট এই কথাটা লিখে আপনি ইয়েতে হোয়াটসঅ্যাপে সার্চ করলে তাদের একটা নাম্বার পাবেন বা আপনাকে তারা নক করবে। এরপর আপনি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এটা এখান থেকে সেভ করে রাখবেন, কারণ বারবার আর আপনাকে এটা দিতে হবে না। এরপর আপনি এখান থেকে থ্রি লাইন মেনুতে আবার টাচ করবেন। থ্রি লাইন মেনুতে টাচ করার পর এই যে বাম পাশে দেখুন থ্রি লাইন মেনু আছে সেখানে টাচ করবেন। সেখানে টাচ করার পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসটি হবে এরকম। এরপর আপনি এখান থেকে ইনভয়েস তৈরি করার জন্য অ্যাড সেলে যাবেন। অ্যাড সেলে ক্লিক করার পর এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখুন এখানে লেখা আছে প্লাস আইকন, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে ইন্ডিভিজুয়ালটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার নিচে দেখুন একটি অপশন আছে ফার্স্ট নেম, এই অপশনের ঘরে আপনি আপনার শিক্ষা যে প্রতিষ্ঠানের ইনভয়েস তৈরি করতে চান সেই শিক্ষা প্রতিষ্ঠানের ইনভয়েসটা প্রতিষ্ঠানের নামটা আপনি এখানে লিখে দিবেন। আমি আমার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে লিখে দিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের নামটা লিখা হয়ে গেলে এরপর আপনার এখানে কোনো কাজ নেই, আপনি একেবারে আস্তে আস্তে নিচে চলে যাবেন। নিচে চলে গেলে দেখুন এখানে মোবাইল নাম্বার, যেখানে স্টার চিহ্ন যেগুলোতে দেওয়া থাকবে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এখন এই মোবাইল নাম্বারের ঘরে আপনি আপনার ওই যে প্রতিষ্ঠান প্রধান আছে সেই প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর আপনি আবার নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে কিন্তু সেভ নামক একটা অপশন আছে, এখন এই সেভ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দর্শক, কম্পিউটারে যেরকম মোবাইলও একই রকম, আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা কম্পিউটারে ঠিক একই অপশনগুলো পাবেন। এরপর যখন আপনার এই কাস্টমার সেভ হয়ে যাবে তখন আপনাকে এখান থেকে দেখুন এখানে সেল ডেট নামক একটা অপশন আছে, আপনি যেই ডেটে তাকে একটি ইনভয়েস দিতে চান বা যেই ডেটে তাদের শিক্ষা যে ভাউচার থাকবে সেই ভাউচারের সাথে মিল রেখে আপনি চেষ্টা করবেন ইনভয়েসটা তৈরি করার জন্য। এখানে আপনি যখন এই সেল ডেটে টাচ করবেন বা ক্লিক করবেন, সেল ডেটে যখন আপনি যদি এখানে শুরুতেই কারেন্ট ডেট থাকবে, এরপর আপনি চাইলে এটাকে টাচ করে বা এখানে ক্লিক করে আপনি এখানে যে ডেটে দিতে চান সেই ডেটটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর মোবাইলে যখন দেখবেন যে আপনার কোনো অপশন কাজ করছে তখন ফাঁকা একটা জায়গায় ক্লিক করবেন, তখন আপনার এই ডেটটা সিলেক্ট হয়ে যাবে। আর কম্পিউটারে এখানে তো অবশ্যই সেট বাটন থাকবে। এরপর আপনি স্ট্যাটাসের ঘরে দেখুন এখানে লেখা আছে স্ট্যাটাস প্লিজ সিলেক্ট, এখান থেকে আপনি ফাইনাল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরপর আপনি নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে আপনি এখানে দেখুন একটা সার্চ বক্স পাবেন যে ইন্টার প্রোডাক্ট নেম, এখানে আপনি যে সার্চ বক্সে সেখানে স্কুল হলে SCHE এই কথাটা লিখে সার্চ করলে আপনার যে ডাইনামিক ওয়েবসাইট প্লাস স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার এখানে মূল্য কত এটা আপনি পেয়ে যাবেন। যেখানে মূল্য অটোমেটিক দেওয়া আছে 15,000 টাকা, আপনি এখানে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যেহেতু এটা মোবাইল আপনার কাছে এখন ওই যে সবগুলো অপশন একেবারে একসাথে আসবে না, তো আপনি এখানে কী করবেন এখানে বাম পাশে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি এখান থেকে কিন্তু কোয়ান্টিটি লেখা আছে, কোয়ান্টিটি মানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বা কয়টি একসাথে আপনি এখানে ইনভয়েস তৈরি করতে চান। তো আমি আমার যেহেতু নিজের শিক্ষা প্রতিষ্ঠান একটি, সেক্ষেত্রে আমি এখানে একটি ক্লিক করব, টাচ করব, একটি ক্লিক করে আমি এখানে এক লিখে দিব। যদি আপনার এখানে কাজ না করে তাহলে উপরে থ্রি ডট মেনু আছে সেখান থেকে আপনি ডেস্কটপ সাইট অন করে নেবেন। অন করে নিলে আপনার একটা সেম কম্পিউটারের মতো এই স্ক্রিনটা দেখাবে, যেহেতু এটা মোবাইল স্ক্রিন রেকর্ড করছি সেক্ষেত্রে আপনার স্ক্রিনটা একটু ছোটো দেখাচ্ছে। তো আপনি এখান থেকে দেখুন এখানে যে কোয়ান্টিটি লেখা সেখানে আপনি 1 লিখবেন। 1 লেখার পর আপনার যে প্রাইসটা সেই প্রাইসটা এখানে যত সিলেক্ট করা আছে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন, যা তাদের ডিফল্ট 15,000 টাকা থাকে সেটাও আপনি এখানে দিতে পারেন। তো আমি আমার এই যে ডিফল্ট সেটাই ব্যবহার করেই আমি আমার এই প্রতিষ্ঠানের ইনভয়েসটা তৈরি করব। তো আপনারা দেখুন এখানে একেবারে আপনার যে
অপশনগুলো, সেই অপশনগুলো আপনাকে বুঝে বুঝে সিলেক্ট করবেন। তো আপনি এখান থেকে যদি ডিসকাউন্ট দিতে চান তাহলে ডিসকাউন্ট দিবেন, ডিসকাউন্টের ঘরে আপনি সেই ডিসকাউন্টের সংখ্যাটা লিখে দিবেন, এটা অটোমেটিক বিয়োগ হয়ে আপনার সামনে একটা ইনভয়েস তৈরি হবে। তো এরপর আপনি কি করবেন, সকল কিছু করার পর যদি ডিসকাউন্ট দিতে না চান তাহলে এগুলো কিছু ফিল আপ করার দরকার নেই, আপনি জাস্ট যে টাকাটা আপনাকে দিয়েছি সেই টাকাটা লিখে আপনি সেভেন প্রিন্টে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। যেহেতু আমাদের মোবাইলের সাথে প্রিন্টার কানেক্ট নেই তাহলে সেক্ষেত্রে আমি অপশনটি স্কিপ করে দিচ্ছি বা এই সবটি বাদ দিয়ে দিচ্ছি। আপনার যখন প্রিন্টারের সাথে আপনার কম্পিউটার লাইন থাকবে তখন অটোমেটিক এটা প্রিন্ট হয়ে এরকম একটি ইনভয়েস তৈরি হবে। তো সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন রাখুন, যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।